হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যাকে বর্জন করল এই হিসাবে যে সেটা ভুল, তার জন্য একটি প্রাসাদ থাকবে জান্নাতের প্রথম স্তরে। আর যে ব্যক্তি নিজে হকের উপর থাকা সত্ত্বেও ঝগড়া বিবাদ বর্জন করবে, তার জন্য প্রাসাদ তৈরি করা হবে জান্নাতের মধ্যম স্তরে। আর যে ব্যক্তি উত্তম স্বভাবের অধিকারী হবে, তার জন্য প্রাসাদ তৈরি করা হবে জান্নাতের সর্বোচ্চ স্তরে। হাদিসটির মর্মার্থ হচ্ছে এই যে, আখলাক বা উত্তম চরিত্র আল্লাহ প্রদত্ত বিশেষ একটি নিয়ামত। আল্লাহ তাআলা যাকে এর উপযুক্ত মনে করেন তাকে তা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আখলাক গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।